নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের একদিনেই কালী তৈরি করে কালীপুজো হয় রায়চৌধুরী বাড়িতে এমন অদ্ভুত বনেদি বাড়ির কালীপুজোর ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শম্পা সরকার আমাকে প্রদান করেছেন তথ্যটি হাওড়ার রায়চৌধুরী বাড়ির কালীপুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শম্পা সরকারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মা কালী আমাদের বাঙালিদের আরাধ্যা দেবী এই বাংলাতে বহু বনেদি বাড়িতে কালী পুজো হয় এমনই এক বাড়ি হলো হাওড়ার শিবপুরে চৌধুরী বাড়ি যেখানে বহুকাল ধরে কালী পুজো হচ্ছে এই বাড়িতে আগে কালীপুজোর দিনই মা কালীর প্রতিমা তৈরি করা হতো রঙ করে পুজো করা হতো আর পরের দিন ভোর হওয়ার আগে বিসর্জন হতো বাংলাতে অনেক বনেদি বাড়িতে কালী পুজো হয় কিন্তু এমন অদ্ভুত রীতি কোনো বনেদি বাড়িতে নেই কিন্তু এখন সেই প্রথা আর নেই এখন কালী পুজোর কিছুদিন আগে মূর্তি বানানোর কাজ শুরু হয় পুজোর দিন মাকে রং করা হয় বাড়ির কালী পুজোতে বহু নিয়ম উপাচার হয় বলি দেবীকে অন্নভোগ দেওয়া হয় মা কালীকে ভোগে দেওয়া হয় খিচুড়ি সাদা ভাত তরকারি নানা রকমের ভাজা আর পায়েস কালী পুজোতে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ